অর্জন থাকে না, শুধু খরচই হয়। তো বন্ধুগণ, আমাদের বাংলাদেশে আপনারা আমার সাথে কিছু উত্তর দিবেন, সাড়া দিবেন। বাংলা আপনাদের এলাকার কথা আগে বলি, আপনাদের এলাকায় নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? হ্যাঁ, বেনামাজি লোক বেশি। আচ্ছা, কত পার্সেন্ট নামাজি, কত পার্সেন্ট আর বেনামাজি, কত পার্সেন্ট? হ্যাঁ, কত? 40% নামাজি, 60% বেনামাজি। আচ্ছা, এটা কেন এরকম হইল? তাহলে বেনামাজি যারা, তাদের নামাজ না পড়ার হাদিস আছে নাকি? না পড়ার কোরআন আছে? ওরা কি মুসলমান? নামাজ পড়ে না ওরা কি মুসলমান? এখনো তো ফয়সালা হয় নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে যদিও নামাজি বেনামাজির সংখ্যা অনুপাত তুলনাটা আপনারা যেভাবে বললেন এরকম, তারপরও আলহামদুলিল্লাহ প্যান্ডেলে বহু শ্রোতা এসেছেন, বহু উপস্থিতি দেখা যায়। তার অর্থ হলো যে নামাজি হইতে চায়, বুঝেছেন? এরা সবাই কিন্তু নামাজি হইতে চায়, তাই না? আসলে আমাদের বাংলাদেশে এই বেনামাজিদের দোষ তেমন দেওয়া যায় না। বেনামাজির দোষ কেন দেওয়া যায় না? ওনারা নামাজি যে হবে, তো নামাজি হওয়ার মতো ওয়াজই তো পাইতেছে না। নামাজি বানানোর ওয়াজ বাংলাদেশে খুব কম হয়। তো নামাজি বানানোর যদি কোনো ওয়াজ না হয়, কোনো যদি দিক নির্দেশনা না থাকে, তাহলে নামাজি কিভাবে হবে? যারা নামাজি তাদের মধ্যে আবার যদি খোঁজ খবর নিতে যান, তাহলে দেখবেন বয়স্কগুলো, হ্যাঁ, নামাজি যে বললেন 60%, তো 60% আবার হিসাব করেন কত পার্সেন্ট যুবক আর কত পার্সেন্ট বয়স্ক। বেশি দেখা যাবে যে বয়স্করা নামাজ পড়তেছে। ওরা হয়তো অনেকে নামাজ পড়ে কি জন্য, দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, এখন তো নামাজের বয়স হয়েছে, হ্যাঁ, নামাজ না পড়লে কেমন দেখা যায়, কি বলবে, শ্বশুর হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেছি, এই জন্য বেচারারা হয়তো অনেকেই পড়ে। আলহামদুলিল্লাহ, অনেকে বুঝে পড়ে, অনেকে না বুঝে পড়ে। নামাজি বানানোর ওয়াজই তো হয় না বাংলাদেশে। অনেক বক্তা আছে, বক্তাই বেনামাজি, বক্তা বেনামাজি, তো শ্রোতা কিভাবে নামাজি হবে বলেন? অনেক বক্তা বেনামাজি, আর আশ্চর্য হয়ে বক্তা বেনামাজি কিন্তু শ্রোতা হাজার হাজার, শ্রোতা গুনে শেষ করা যায় না। এই প্যান্ডেলে শ্রোতাই ধরবে না, বেনামাজি বক্তা যদি আসে তাহলে এই প্যান্ডেলে জায়গাই হবে না, এত মুসল্লি। তার মানে বেনামাজিদের জনপ্রিয় বক্তা আছে বেনামাজি, কারণ কি, উনি যত বক্তব্য যত ওয়াজি করুক নামাজি হওয়া লাগবে না, নামাজ ধরা লাগবে না, নামাজ ধরা লাগবে। এই জন্য মাহফিলে এত মানুষ হয়, কারণ এই বক্তা আমি যা আছি তাই থাকতে দিবে, আমার কোনো পরিবর্তন হবে না, কাজে চল, খালি কানটা মজা পাবে, কান মজা পাবে, কিন্তু আমার নামাজ বেনামাজি থেকে নামাজি হওয়া লাগবে না। আমার মনে পড়ল, চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম ওয়াজ করতে, ওয়াজ শেষ করে সকালবেলা ঢাকার কোচে উঠেছি, ঢাকার বাসে, বাসে একজন যাত্রী বসছে আমার, তো উনি আমার পরিচয় নিচ্ছে, ভাই আপনার বাড়ি কি চাঁপাইনবাবগঞ্জ?
ওনার বাড়ি চাপাই শহরে, বলছে না না ভাই আমার বাড়ি, মানে বাস্তব ঘটনা এটা, তার সাথে ডিসকাশন হচ্ছে। তো আমি বললাম যে না আমি ঢাকার থেকে এসেছি, এখানে ওয়াজের ওয়াজ করতে এসেছিলাম মাহফিলে। এটা শুনেই বেচারা তার খুব দুঃখ প্রকাশ করছে যে ভাই ওয়াইজ আর বক্তা শুনলে আমার ঘৃণা চলে আসতেছে এখন। কেন ভাই কি হলো? বলছে আমি একজন বাংলাদেশের পপুলার বক্তা, জনপ্রিয় বক্তা, উনি চাঁপাইনবাবগঞ্জে শহরে ওয়াজ করতে এসেছিলেন, তা আমি খুব আগ্রহ করে বলে নিয়েছিলাম কর্তৃপক্ষকে যে এই বক্তার আমি সেবা করব, ওনার খিদমত, ওনার আপ্যায়ন, আদর আপ্যায়ন যা লাগে আমি করব বক্তার। তো বলছে ভাই আমার বাসায় কয়েক অক্ত নামাজ গেল, এক অক্ত নামাজও পড়ে নাই বক্তা, এই জন্য আমার চরম ঘৃণা আসছে সাধারণ পাবলিক। আল্লাহ আকবর, এই বক্তার কথা যদি শুনে তাহলে এই প্যান্ডেলে জায়গাই হবে না, প্যান্ডেলে জায়গাই হবে না, এত লোক আসে আর এমন দাপটে ওয়াজ করে, ও মনে হয় শ্রোতা, কেন যে শ্রোতারা একেবারে পাগলের মতো ছুটে যায়, অথচ ছাগল শ্রোতাদেরকেও ছাগলের মতো ব্যবহার করে, একবার পা উঠাই দেয়, একবার পা দেখায়, হ্যাঁ লাঠি দেখাই, তাও বুঝছেন, দেখেছি ওর বক্তব্য শুনেছি, বুঝেছেন। তো এই প্যান্ডেলে জায়গা হইতো না, বক্তা কি বেনামাজি, জীবনে একটা নামাজিও তৈরি হবে না, সারা জীবন যদি ওয়াজ শুনে তাহলে আমার বুঝে আসে না কেন ওয়াজ শুনতে যাই, তার মানে যাতে বেনামাজি বেনামাজি থাকে, কখনো তাকে নামাজ না পড়তে হয়, এই জন্য ওই ওয়াজ মজা লাগে। হ্যাঁ নামাজ পড়তে হবে না তো বক্তার জীবনও, তাহলে এবার কিছু মাথা খোলা যাক, জটলা খুলতে হবে। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত শ্রোতা তো দূরের কথা, সাধারণ মুসল্লি সাধারণ পাবলিক তো দূরের কথা, এই প্রশ্নটার জবাব এ পর্যন্ত আলেমরাই ঠিক মতো জানে না, বক্তাগুলো তো সবই বাদ, যেসব বক্তার মাহফিলে হাজার হাজার, 50,000, 1,00,000, 2,00,000 শ্রোতা হয়, ওরা তো একটাও জানে না এই প্রশ্নের উত্তর। কেন? প্রশ্ন খুবই মামুলি, আপনারা কেন নামাজি হইতে পারেননি একটু একটু করে আমি বুঝাচ্ছি। নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে আলেমরা এই ফয়সালা এই পর্যন্ত দিতে পারে নাই। কোন মাহফিলে পাইছেন নামাজি কাকে বলে, নামাজির সংজ্ঞা কি, বেনামাজি কাকে বলে, এটাই যদি ক্লিয়ার না হয় তাহলে নামাজি হবে কি করে বলেন? নামাজি কিভাবে, নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে, এটাই যদি না জানা থাকে তাহলে নামাজি হইতে পারবে? হ্যাঁ আপনারা কেউ জানেন নামাজি কাকে বলে বেনামাজি কাকে বলে? হাত উঠান তো দেখি কয়টা হাত উঠে, আমি ডাকবো কিন্তু প্যান্ডেলে ডাকবো, হাত উঠান, এখানে কতজন আছেন দেখেন তো, আপনার পিছন দিকে তাকিয়ে দেখেন তো কতজন হবে শ্রোতা। হ্যাঁ হাত কিন্তু একটাও উঠেনি, আলহামদুলিল্লাহ পড়বো না ইনানিল্লাহ বলেন। নামাজি কাকে বলে বেনামাজি কাকে বলে বহু আজ শুনছেন, আজকে দেখি এই জবাবটা দেন, এই জবাবটা দেন, এটা একটা মামুলি সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন ভাই? খুব কঠিন এবং জটিল প্রশ্ন করেছি, মুসলমান বলতেই তো জানার কথা, মুসল্লি জান, মুসল্লি মানেই তো বলতে পারার কথা, কিন্তু দেখেন ওই যে এই পর্যন্ত কিন্তু একটাও হাত উঠে নাই। নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে, শুধু এতটুকু এসে বলে দিবেন, স্টেজে আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একটা পাওয়া গেছে, ওরেন তো ভাই ওরে, আল্লাহু আকবার। দেখছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমনি লিখছে বক্তা ও শ্রোতার পরিচয়, হ্যাঁ শ্রোতা
তাহলে বুঝতে পেরেছেন তো আমার প্রশ্নটা? প্রশ্নটা কি খুব কঠিন জটিল? আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন কেন নামাজি হইতে পারে না আবার মুসলমানরা? নামাজি কাকে বলে, বেনামাজি কাকে বলে, এটাই যদি না জানে তাহলে নামাজি হবে কি করে? ভাই বসেন, জাজাকাল্লাহ খায়। যাক, সাহস করে যে উঠছে আর জিজ্ঞাসাই করলাম না, বুঝেছেন? পারবে মনে করে। তাহলে নামাজি কাকে বলে, বেনামাজি কাকে বলে, এই প্রশ্নটা। তাহলে এখানে কত আছে? 5000 লোক আছে, 5000-এ একজন পাওয়া গেল, জিজ্ঞেস করি নাই। তা আজকে কি আপনারা এটা জানতে চান? আল্লাহ কি নামাজ ফরজ করেছেন কিন্তু নামাজি তৈরি করার বুদ্ধি দেননি? কোরআনে এটা নাই, হাদিসে কি নাই? তাহলে এবার একটা ফলাফল এটা পাওয়া গেল যে এই দেশে নামাজ পৌঁছেছে কিন্তু নামাজ কায়েম করার ইলম পদ্ধতি পৌঁছে নাই। নামাজ কায়েমও করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করার ইলম পৌঁছে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইনশাআল্লাহ তাহলে আলোচনা করা যাক। আল্লাহ কোরআনের মধ্যে সালাতের গুরুত্ব তুলে ধরেছেন। সালাতের গুরুত্ব যেভাবে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন, এইভাবে যদি আমরা তুলে ধরতে পারতাম জনগণের কাছে তাহলেই নামাজি হয়ে যেত। একটা সুসংবাদ শুনবেন, আমি আজকে যে আলোচনা করব এই আলোচনাটা আমার আমার গ্রামে আমি কায়েম করে দেখেছি, 100% নামাজি হয়ে গেছে, বুঝেছেন? তাহলে আপনাদের এখানে কি আশা করা যায়? 100% নামাজি হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কি মনোযোগ সহকারে শুনতে হবে। তো এবার শুনেন, আমি সূরা আল বাকারার 238 এবং 39 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা তওবার 5 নম্বর আয়াত এবং হাদিস থেকে আবু দাউদের একটি হাদিস আমি তুলে ধরেছি, আরও হাদিস আছে, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ তাবারক তাআলা সময় দিলে ইনশাআল্লাহ তুলে ধরবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله. الله বলছেন, হাফিজু আলা সলাওয়াতি, তোমরা সালাত গুলোর হেফাজত করো। সালাতিল উস্তা, বিশেষভাবে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। তো আল্লাহ সালাতগুলোর হেফাজত করতে বলেন, কতগুলো সালাত? আপনাদের এলাকায় কতগুলো সালাত দেখেন আপনারা? কতগুলো নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত হেফাজত করতে হবে। কত ওয়াক্ত? তাহলে 5 ওয়াক্ত হেফাজত করতে হবে। 5 ওয়াক্তের কথা কিন্তু কোরআনে নাই, কিসে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনের তাফসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনের দ্বিতীয় নম্বরের তাফসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে, মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য যখন পাঠাইতেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন কয় ওয়াক্ত সালাতের দাওয়াত দিতে হবে। বলেছিলেন, ফাইনহুম আতাউকা লিযালিকা, যদি তারা তোমার কাছে কালেমার দাওয়াতটা কবুল করে নেয়, কালেমার দাওয়াত কবুল করেন, তাহলে তাদেরকে তুমি সবক দাও, জানিয়ে দাও, আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সলাওয়াত, আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, দিনে এবং রাতে। দিনে এবং রাতে কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন?
পাঁচ ওয়াক্ত, তাহলে আল্লাহ বললেন, কোনো সংখ্যা বললেন না, কি বলেছেন? আল্লাহ তোমরা সালাতগুলোর হেফাজত করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা করে দিলেন, দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাফসীর মিলতেছে? আচ্ছা, ওয়াসসালাতিল উস্তা, বিশেষভাবে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। মধ্যবর্তী সালাত কোনটা? আসর। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আল্লাহ কি বলছেন? এটা গেল 238 নম্বর আয়াত। এরপর 239 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ শুনেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমাদের সালাত আদায় করতে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে, কোনো এক ওয়াক্ত আদায় করতে যদি তোমাদের ভয় হয়। সালাত আদায় করতে ভয় কেমনে হয়? হ্যাঁ, সালাত আদায় করতে ভয় আছে, কিন্তু আল্লাহ কি বলছেন, ফাইন খিফতুম ফারিজালান, যদি সালাত আদায় করতে তোমাদের কোনো ভয় হয়। কিসের ভয় হয়? জানের ভয় হয়। আপনি শত্রুর দেশে, আপনাকে সুন্দরবনে গেছেন, বাঘ আপনাকে ধাওয়া করতেছে, বাঘ, কিন্তু আপনি নামাজ পড়েননি, আল্লাহ কি বলছেন, ফারিজালান। আচ্ছা, আপনি বাঘ যদি আপনাকে ধাওয়া করে দৌড় দিবেন না? হ্যাঁ, দৌড় তো দিতেই হবে, পাই দৌড় দিবে, আপনি দৌড় দেন আর না দেন, পা দৌড় দিবে। আল্লাহ কি বলছেন, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় থাকে। ও আয়াতের শেষে আল্লাহ বলছেন, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দণ্ডায়মান হও। দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে। এটা আয়াতের 238 আয়াতের শেষেই বলে দিয়েছেন। এখন আল্লাহ বলছেন কি, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, জানের ভয়, বাঘ ধাওয়া করছে, কিন্তু আবার আসরের সালাতও পড়া হয় নাই, আল্লাহ কি বলছেন, ফারিজালান, তাহলে দৌড়াইতে দৌড়াইতে আসরের সালাত পড়ো। হ্যাঁ, আল্লাহ কি বলছেন, এটা কোরআনে আছে, ফাইন খিফতুম ফারিজালান, দৌড়াইতে দৌড়াইতে, তাহলে পায়ে হেঁটে হেঁটে অথবা দৌড়াইতে দৌড়াইতে তাহলে সালাত পড়ো। আসলে এখানে ফাইন খিফতুম বলতে যেটা তাফসিরে এসেছে সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম মুমিনরা যখন যুদ্ধে যেতেন, যুদ্ধের সময়ে, যুদ্ধের ময়দানে সালাতের ওয়াক্ত হয়ে যেত। যুদ্ধের ময়দানে সালাতের ওয়াক্ত হইতে পারে না? তো যুদ্ধের ময়দানে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায়, অবস্থাটা হলো দুরকম। আজকে কিন্তু নতুন আলোচনা শুনতেছেন, এই আলোচনা অনেক আগে শোনা দরকার ছিল, হ্যাঁ, বেনামাজি হওয়ার আগে, কিন্তু বেনামাজি হয়ে যাওয়ার পরে শুনতেছি। তা আল্লাহ কি বলছেন, যুদ্ধের সময় দুই অবস্থা ঘটতে পারে, ঘটেছে, কি হয়, মুসলমান হেরে যেতে পারে, কাফেররা জিতে যাবে, এরকম ঘটনা ঘটছে না? অথবা কাফেররা হেরে গেছে, মুসলমান জিতে গেছে, মুসলমান জিতার ঘটনা বেশি, তাই না? কাফেররা হেরে গেছে, এখন ধরেন মুসলমান যদি হেরে যায়, তাহলে ইমাম, যুদ্ধের যিনি সেনাপতি, মুসলমান সেনাপতি, উনি যদি অনুমতি না দেন, তাহলে একজনও পালাইতে পারবে না। কি করতে হবে? একেবারে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত যুদ্ধ চালাইতে হবে, কারণ যুদ্ধের মাঠ থেকে পালানোটাই কবিরা গুনাহ। তবে ইমাম যদি অনুমতি দেয় যে পালাও,
আর ইমাম পালানোর অনুমতি তখন দিতে পারে যে আরো বেশি শক্তি সঞ্চয় করে আসবে এখন বোঝা গেল যে এদের সাথে আমাদের কোনো তুলনাই চলে না ওরা হলো 1 লাখ আর আমরা হলাম 1000 তো চলো আরো 50 আরো 5-7 হাজার আমরা সংখ্যা বাড়িয়ে তারপর আসব অথবা তাদের এরকম এরকম অস্ত্র আছে আমাদের নাই এরকম অস্ত্র নিয়ে আবার আমরা মোকাবেলায় নামব এই উদ্দেশ্যে পালাইতে পারে তো পালাইলে কি হবে আল্লাহ বলছেন পালাইলে কি কাফেররা ছেড়ে দিবে বুঝছেন পালাইলে কি কাফেররা ছেড়ে দিবে যুদ্ধের নিয়ম হলো হয় হত্যা করতে হবে আর না হয় বন্দি করতে হবে দুইটা অপশন পালিয়ে যাচ্ছে দেখে আপনি খুশি হবেন তা না কাফের পালিয়ে যাচ্ছে আপনি বলছেন যাক বেঁচে গেছি না আপনার ডিউটি এখানে শেষ না তাকে বন্দি করতে হবে এই জন্য তো বন্দি পাওয়া যায় কেন যুদ্ধেই তো বন্দি হয় হত্যা করা হবে আর না হয় বন্দি করা হবে তো আল্লাহ কি বলছেন ফাইন খিফতুম মুসলমান যদি দেখা যায় যে হেরে গেছে পালিয়ে যাচ্ছে পালাচ্ছে কিসের ভয়ে শত্রু পিছন দিক থেকে ধাওয়া করতেছে এই অবস্থায় ভয় ভীতির সালাত হলো এই যে এই অবস্থায় সাহাবায়ে কেরাম যে নামাজ পড়তেন এটা হলো চার ধরনের সালাত একটা হলো সালাতুল খৌফ ভয় ভীতির সালাত আপনারা শুনছেন ভয় ভীতির সালাত সালাতুত তালিব সালাতুল মাতলুব সালাতুত তালাহুম কয় প্রকার ভয় ভীতির সময় কয় প্রকার নামাজ পড়তে হয় চার প্রকার একটা হলো সালাতুল খৌফ আর একটা হলো সালাতুল মাতলুব আর একটা হলো সালাতুত তালিব আর একটা হলো সালাতুত তালাহুম পাইছেন এগুলো একটা একটা করে শুনেন সালাতুল খৌফ হলো কাফের এবং মুসলমান দুই পক্ষ অবস্থান নিয়েছে এক হাফ কিলোমিটার দূরে কাফেররা আর হাফ কিলোমিটার ব্যবধানে মুসলমানরা সালাতের ওয়াক্ত হয়ে গেলে আল্লাহ রসুল কিভাবে সালাত পড়তেন সালাতুল খৌফ পড়তেন অর্থাৎ 2000 সৈন্য আছে 1000 কে বলতেন 1000 তোমরা ওই যে কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে থাকো তোমরা আর 1000 কে নিয়ে আল্লাহ রসুল নামাজ পড়তেন 1000 কে নিয়ে নামাজ পড়তেন অস্ত্র শস্ত্র নিয়ে যারা আক্রমণ করতে আসবে তাদেরকে ঠেকাবে ওই 1000 দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবে এরপর এরা চলে যাবে সামনে আর যারা পড়ে নাই তারা পিছনে এসে দুই রাকাত পড়বে ইমামের চার রাকাত আর মুক্তাদির হবে দুই রাকাত করে এটা হলো সালাতুল খৌফ আর সাহাবায়ে কেরাম আরেকটা সালাত পড়তেন সেটা হলো সালাতুল মতলুব আল্লাহ বলছেন না যদি ভয় থাকে জানের তাহলে তোমরা সালাত পড়ো দৌড়াইতে দৌড়াইতে যখন মুসলমানরা হেরে যেত তখন দৌড়িয়ে পালাইতো কিন্তু আসরের সালাত পড়া হয়নি আল্লাহ কি বলছেন ফাইন খিফতুম যদি তোমাদের জানের ভয় থাকে ফারিজালান দৌড়াইতে দৌড়াইতে সালাত পড়ো দৌড়াইতে দৌড়াইতে সালাত পড়ো কেন আল্লাহ তবারক তাআলা তো বলছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন এই আয়াতের কারণে আর রাসূলের হাদিসের কারণে রাসূলের হাদিসটা কি শুনেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত হাদিসটা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর বান্দা কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত পড়া সালাত ত্যাগ করা হাদিসটা শুনেছেন কেন মুসলমান জানের ভয়ে পালাইতে পালাইতে সালাত পড়বে কারণ যে ধাওয়া করতেছে সে কাফের আর যে পালাইতেছে সে মুসলমান এখন যদি পালাইতে পালাইতে যেহেতু দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নামাজ পড়তে বলেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা তো এখন যদি ধাওয়া
পালাইতে পালাইতে সে যদি সালাত না পড়ে তাহলে যে তাড়তেছে সে আর যে পালাইতেছে সে দুইজন সমান বুঝা গেছে কেন দড়াইতে দড়াইতে নামাজ পড়ে কেন পড়তে হবে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা ওই যে তাকতেছে দাওয়া করতেছে ও কি সালাত পড়ে নাকি ও তো কাফের আর যে বানাইতেছে একই এই মুসলিম তার ইসলাম ঠিক রাখতে হলে তাকে আল্লাহই বলছেন ফাইন থাকে জানের ভয় না কাফের তাকতেছে তলোয়ার তাক করে নিয়ে দাঁড়াইলেই তো হত্যা করবে দাঁড়াইলে হত্যা করবে না এখন আল্লাহ কিভাবে তাকে সালাত পড়তে বলছে দড়াইতে দড়াইতে সালাত পড়ো যদি মোটর সাইকেলে পালায় তো মোটর সাইকেলে সালাত পড়ো যদি প্রাইভেট কার নিয়ে পালায় তো প্রাইভেট কার চালাইতে চালাইতে পড়ো বোঝা যায় এটা যে কোরআনে আয়াত আছে এটা জানেন কয় নম্বর আয়াত আল্লাহ যে বলছেন জানের ভয়ে পালাইলেও তোমাকে সালাত পড়তে হবে বুঝতে পারতেছেন তো সালাতের দাম কত আর হাদিসে কি বললো কেন আপনি দড়াইতে দড়াইতে নামাজ পড়বেন সাহাবায়ে কেরাম কেন দড়াইতে দড়াইতে নামাজ পড়তেন নামাজ যদি সূর্যটা ডুবে যায় আসর পড়ে নাই তাহলে সে কি হয়ে যাবে যে তাড়তেছে ওর মতো হয়ে গেল দুজনের মধ্যে পার্থক্য আছে দেখেই তো একজন তাড়তেছে আর একজন পালাইতেছে দুজন এক হলে এই ঘটনা ঘটতো আল্লাহ আকবার বুঝতেছেন বেনামাজি ভাইয়েরা হ্যাঁ বুঝেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই একটা হাদিসই বলেননি কেন দড়াইতে দড়াইতে সালাত পড়তে হবে আপনার জান বাঁচা ফরজ আর ইমান বাঁচা ফরজ না ইসলাম বাঁচা ফরজ না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার বক্তব্য কি বুঝতেছেন বক্তব্য কিন্তু বুঝতেই হবে বুঝছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে কোরআনের আয়াত আর এদিকে রাসূলের হাদিস দুইটার চাপে পড়ে তারা সালাত পড়তেন এই সালাতের নাম কি জানেন তাহলে কিভাবে সালাতটা পড়বে এখন বলেন তো এইখানে আমরা তো সবাই হাদিস জানি আরও হাদিস জানতে হবে কোরআনের আয়াত জানতে হবে আমরা একটাই হাদিস জানলে চলবে না আল্লাহ রসুল কি বলছেন সল্লু কামা রাআইতুমুনী উসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো মসজিদের সালাত একরকম আর পলায়নরত অবস্থার সালাত কেমন এটা দেখেছেন রসুল কিভাবে সালাত পড়েছেন এই সময় সালাত কিভাবে পড়েছেন খালি একটা খালি মসজিদের ব্যাখ্যা দিলে চলবে না যুদ্ধের মাঠের সালাত কিভাবে হবে এই সময় কিবলা কি হবে এই সময় আল্লাহ কতগুলো মাইনাস করেছেন এই সময়ের নিয়ম হলো যখন আপনি জানের ভয়ে দড়াইতে দড়াইতে নামাজ পড়বেন তখনকার পদ্ধতি কি তুমি যেইভাবে পারো ওইভাবে পড়ো কিভাবে যেইভাবে পারো ওইভাবেই পড়ো এটা আপনার এই পদ্ধতি নির্ধারণ কে করবে আপনি নিজে করবেন এটা কোরআনে নাই এটা হাদিসে নাই আল্লাহ এটা এই কথাটা আল্লাহ কোরআনের এই আয়াতের শেষে বলে দিয়েছেন যেভাবে পারো ওইভাবেই পড়ো তার মানে আমার কিবলা নাই আছে আমার পালাইতে পালাইতে হয়তো উত্তর দিকে কখনো যাইতে হইতে পারে কখনো দক্ষিণ দিকে কখনো পূর্ব দিকে কখনো পশ্চিম দিকে এরকম হবে না আমি যেই দিকে সুযোগ পাবো এখন আর কিবলা নাই একটা মাইনাস হয়েছে কিবলা মাইনাস আচ্ছা অজু কি ছিল অজুও নাই আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তে হবে আগের আয়াতে ওয়াকুমুলিল্লাহি কানিতিন তোমরা সালাতে আল্লাহর জন্য বিনীতভাবে দণ্ডায়মান হও দাঁড়াইতে পারবে দাঁড়াইলেই তো শত্রু ধরে বসবে হত্যা করবে তাহলে রুকু আছে রুকু করে পালাইতে পারবে এখানে দুইটা টার্গেট তার
ইমান বাঁচানো জান বাঁচানো এই দুই টার্গেট নিয়ে পালাবে ইমানও জানও বাঁচাইতে হবে ইমানও বাঁচাইতে হবে বেনামাজির কি ইমান বাঁচানো দরকার না ইসলাম বাঁচানোর দরকার না হ্যাঁ আমরা বানাই কেন আমরা সালাত পড়তে পারি না এই যে ওয়াজ এই ওয়াজ শোনা আছে এই যে কঠিন পরিস্থিতিতে চার পদ্ধতিতে সালাত পড়তে হয় কোন দুঃখে তারা সালাত পড়তেন আপনি যেমন বলতেছেন মুমিন মুসলিম এই মুমিন মুসলিম নাম ঠিক রাখার জন্য তারা এই ঝুঁকিপূর্ণ হুমকিপূর্ণ এবং এই জানের ভয়ের মধ্যেও সালাত পড়তেন এবং এটা আল্লাহ বলেও দিয়েছেন ফাইন খিফতুম ফারিজালান যদি তোমরা জানের ভয়ের মধ্যে থাকো তাহলে তোমরা সালাত পড়ো দৌড়াইতে দৌড়াইতে আও রুকবানান অথবা মোটরসাইকেল সাইকেলে আরোহী অবস্থায় রুকবান মানে কোনো বাহনে চড়া অবস্থায় আগের যুগে ঘোড়া ঘোড়া উটের উপরে চড়ে পালাইতো তাহলে পলায়ন ব্যক্তির সালাত এটা কয় প্রকার পদ্ধতি দ্বিতীয় প্রকার এটার নাম কি হবে জানেন সালাতুল মাতলুব মাতলুব মানে কি ধাওয়াকৃত ব্যক্তির সালাত কি ধাওয়াকৃত ব্যক্তি মুসলিম ব্যক্তি কি ধাওয়া খাইতেছে দাঁড়াইনি শেষ হয় কাফের হাতে নিহত শহীদ হবে আর না হয় বন্দী হবে দুই অবস্থায় শিকার সে তাহলে এখন তার টার্গেট কি জান বাঁচানো আর ইমান বাঁচানো আমরা কি বলি আমরা শুধু জান বাঁচার কাজ করি হ্যাঁ আমরা তাই করি না কিন্তু এখানে তারা কি করতেছে কি আল্লাহ কি বলছেন জানও বাঁচাইতে হবে ইমানও বাঁচাইতে হবে কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস এসেছে বহু হাদিস শুধু আমাদের দেশে অনেক আলেমের ওয়াজও কিন্তু বেনামাজি বানায় সেও তো বেনামাজি আবার দেখা যায় নামাজি ওয়াইজ কিন্তু তার ওয়াজও বেনামাজি তৈরি হয় বক্তা দুই প্রকার একটা হলো বক্তাই বেনামাজি তাই তার শ্রোতাও বেনামাজি আর বক্তা নামাজি কিন্তু বানায় বেনামাজি এমন ওয়াজ করে যে সে বেনামাজি থাকে বেনামাজি হয়ে যায় বুঝছেন না তো নামাজি বক্তার বেনামাজি বানানোর ওয়াজ জানেন বলছে নামাজ অমুক ব্যক্তি হুজুর অমুক ব্যক্তি তো নামাজ পড়ে না কি মুসলমান না কাফের ও বলবে মুসলমান যদি স্বীকার করে তাহলে নামাজ না পড়ুক কিন্তু স্বীকার করলে মুসলমান যদি অস্বীকার করে তাহলে কাফের স্বীকার করলে মুসলমান আর অস্বীকার করলে কাফের তাহলে একদল বাংলাদেশে আছে মুসলমান ওরা সিনাই সিনাই ইসলাম মানে সিনাই সিনাই ইসলাম মানে জানেন তো এই নামাজ পড়ো না কেন বলছি পড়তেছি কোথায় সিনাই 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 নামাজ পড়ে তো যারা বলে যে স্বীকার করলেও হয় এরা সিনাই সিনাই বলছে না কিন্তু কার্যত সিনাই চলে আসতেছে ইসলাম আসতে না ভাই নামাজ পড়ে না ও কি মুসলমান বলছি স্বীকার করলে মুসলমান আচ্ছা আমি স্বীকার করি পড়ি না তাহলে আমার মসজিদ দরকার আছে সবাই আপনারা স্বীকার করেন কিন্তু পড়েন না তাহলে আর মসজিদে কোনো জামাত দেখা যাবে ইসলাম নামাজ সিনাই চলে আসলো না ওরা ডিক্লেয়ারলি বলে ওরা প্রকাশ্যে বলে যে আমরা সিনাই সিনাই নামাজ পড়ি আর এরা ওয়াজ এমন ওয়াজ করে দিল যে এই ওয়াজের মাধ্যমে সিনাই চলে আসলো ইসলাম আসছে তো বক্তা নামাজি হয়ে লাভ কি যদি নামাজ সিনার মধ্যে ঢুকাই দেয় বলছে ভাই আপনি নামাজ পড়েন বলছে নামাজ পড়ি না স্বীকার করি জাকাত দেন বলছে জাকাত দেই না স্বীকার করি একটা টাকাও খরচ হবে বুঝেছেন আপনি নামাজ রোজা করেন বলছে না রোজা করি না স্বীকার করি না খেয়ে থাকতে হবে আর আচ্ছা হজ উমরা কি করেন করবেন বলছে না স্বীকার করি বলেন তো সবগুলো সিনাই চলে আসলো না আবার আর নামাজ লাগবে
ওয়াইজ তো নামাজি ভালো কিন্তু এমন ভাবে ওয়াজ করলো যে নামাজ সব গোটা ইসলাম সিনাই চলে আসলো এখন তাহলে এ প্রকাশ্যে ওয়াজ করে ইসলাম সিনাই দাবি করতেছে আর এই ওয়াজের মাধ্যমে ইসলামকে সিনাই ঢুকাই দিল সবাই যদি বলে যে আমি স্বীকার করি আর বাস্তবে না পড়ে আচ্ছা তাহলে এই সমস্ত বক্তাদের কাছে আপনি একটা সুবিধা নিতে পারবেন যদি টাকা পয়সা ধার নেন কখনো অনেক হুজুরের টাকা পয়সা আছে না বুঝে বড় হুজুর বড় টাকার মালিক বুঝে হুজুর 5 লাখ টাকা দেন এরপরে যখন চাইবে তখন বলে স্বীকার করি হুজুর টাকা আপনি পান কিন্তু দিবেন না বুঝেছেন সাইজ করার পদ্ধতি আল্লাহর সাথে তামাশা করো হ্যাঁ এখন তোমার সাথে তামাশা শুরু করলাম যে হুজুর 5 লাখ টাকা আপনার কাছে দিয়েছি আপনি আপনাকে আপনি আমাকে দিয়েছেন আমি নিয়েছি স্বীকার করি এই টাকা দেন যে স্বীকার করি টাকা দেন যখনই টাকা চাইবে স্বীকার করি টাকা ও জীবনে পাবে আল্লাহর সাথে যদি তামাশা করা হয় তাহলে এই হুজুরের সাথে তামাশা করা জায়েজ হয়ে গেল না এই কারণে দুই দুই শ্রেণীর বক্তার জন্য নামাজি হয় না বুঝে গেছে তাহলে আপনার নামাজি বক্তা হয়েও তো লাভ নাই যদি নামাজ বা সালাতকে সিনাই ঢোকাই দেয় তাহলে আপনি কোথায় আপনার সালাত পাবেন মসজিদে তো লাগবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মর্মে বহু হাদিস পাওয়া যায় কত হাদিস 5-7 প্রকার হাদিস পাওয়া যায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদের থেকেও আছে কোনটা মওকুফ ভাবে কোনটা মারফু ভাবে মওকুফ ভাবে মওকুফ মানে সাহাবীদের থেকে সহি ভাবে বর্ণিত হয়েছে রাসূল থেকে হয়তো দুর্বল ভাবে সাহাবীদের থেকে সহি ভাবে পাওয়া গেলে সেটাও সহি হাদিস যেমন ধরেন লা দীন লিমান লা সালাতা লাহু ওই ব্যক্তির দিন নেই দিন ধর্ম নাই যার সালাত নাই আগে তো একটা শুনছেন প্রসিদ্ধ হাদিস বাইনাল আব্দি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকুস সালা আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা এটা তো শুনছেন আরেকটা কি পাইলেন লা দীন লিমান লা সালাতা লাহু ওই ব্যক্তির দিন ধর্ম নাই যে ব্যক্তির সালাত নাই লা ঈমান লিমান লা সালাতা লাহু ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির সালাত নাই ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির সালাত নাই লা ইসলাম লিমান লা সালাতা লাহু লিমান তারাকাস সালা ওই ব্যক্তির ইসলাম নেই যেই ব্যক্তির সালাত নাই লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালা ওই ব্যক্তির ইসলামে কোনো অংশই থাকে না যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় এগুলো কত কত হাদিস এতগুলো হাদিস আবার কেউ কেউ কোন কোন মুফতি ফতোয়া দেয় এই ধরনের ওয়াইজ এই ধরনের ওয়াইজ আহলে হাদিসের মধ্যে আছে এই জন্য কিন্তু আহলে হাদিসের মধ্যে বেনামাজি আছে বুঝেছেন আবার কেউ কেউ আহলে হাদিস মৌলভী সাহেব ফতোয়া দেয় যে আহলে হাদিস বেনামাজি হানাফি নামাজির চেয়ে উত্তম ফতোয়া হাস্যকর না পাক্কা আহলে হাদিস নাকি এই মুফতি সাহেব কি পাক্কা আহলে হাদিস আহলে হাদিসের পক্ষের লোক কেমন পক্ষের হানাফি নামাজির চাইতে আহলে হাদিস বেনামাজি উত্তম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে এতগুলো হাদিসের মাধ্যমে কি জানতে পারলেন আপনি ও তো মুসলমানই না কিসের আহলে হাদিস আহলে হাদিস নাকি ও তো মুসলমানই না মুসলমান মুসলমান বলতে পারবেন যে আয়াত আমরা আজকে ধরেছি যে আয়াতের আজকে তাফসীর শুনতেছি যে আয়াতের আজকে আমরা ওয়াজ শুনতেছি এবং এই আয়াতের সাপোর্টে এই আয়াতের সমর্থনে যতগুলো হাদিস পাঠ করা হলো এই হাদিসের মাধ্যমে কি বোঝা যায় কি মুসলমান হানাফি যারা আলেম ওয়াইজ তারা কি বলে তারা বলতেছে ওই যে স্বীকার আর অস্বীকারের ওয়াজ আছে শুনেই শুনেই তারপরে কি বলে তারপরে বলতেছে
মদিনার পড়োয়া যারা আলেম মাদানী আলেম তাদের কাছে কিন্তু এই ওয়াজই পাবেন। কি ওয়াজ? আগামীকালকে কোনো মাদানী আছে নাকি? আগামীকালকে একজন নাম আমি শুনছি আছে, দেখেন তার কাছে জিজ্ঞেস করে মদিনার যত আলেম মক্কা মদিনা যত আলেম আছে সৌদি আরবের সমস্ত আলেমদের এক চিঠিয়া এক ফতোয়া ঐক্যবদ্ধ যে বেনামাজি ব্যক্তি সালাত ত্যাগকারী ব্যক্তি মুসলমান নয়, সে মুরতাদ কাফের। এই কথাটা জানলে অনেকে নামাজি হইতো, অনেকে তো মুসলমান থাকতে চায় কিন্তু বলছে নামাজ না পড়ে যদি মুসলমান থাকা যায় দরকার কি এত ঝামেলায় যাওয়ার? হ্যাঁ হুজুর তো বলছে, আবার কি বলছে, হানাফি আলেমদের মধ্যে এরকম ফতোয়া পাওয়া যায় যে তারা খারেজি ফতোয়াও দিচ্ছে, যদি বেনামাজিকে কাফের মুরতাদ বলা হয় তাহলে ওরা বলছে এগুলো হলো খারেজি ফতোয়া। হ্যাঁ অথচ আল্লাহ ফরজ করেছেন সালাত জাকাত হজ ওমরা সিয়াম আল্লাহ ফরজ করেছেন, এই ফরজ ত্যাগ করলে ফরজ ত্যাগকারীকে কাফের ফতোয়া অথবা মুরতাদ ফতোয়া দিলে তারা বলতেছে খারেজি, অথচ তারা তারা কি বলে থেকে জানেন, তারা বলে যে মাজহাব না মানলে মুরতাদ হয়ে যায়। মাজহাবটা তো হলো আল্লাহর ফরজ না, কার ফরজ? হুজুরদের ফরজ। হুজুরদের ফরজ আবার এত পাওয়ারফুল হলো কি করে? আল্লাহর ফরজে ইসলাম থাকে, আল্লাহর ফরজ তরক করলে ইসলাম থাকে, অথচ হুজুররা যেটা ফরজ করলো সেই ফরজ ত্যাগ করলে এটা তো 5 নম্বর না 6 নম্বর ফরজ? 6 নম্বর ফরজ না, হুজুররা যে ফরজ বানিয়েছে মাজহাব মানা ফরজ, এটা কয় নম্বর ফরজ ভাই? 6 নম্বর না? এই 6 নম্বর ফরজ ত্যাগ করলে আবার বলে কি যে ইসলাম নাই, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আপনি যান বড় হুজুরের কাছে, যান চট্টগ্রাম টেকনাফ থেকে তেঁতুলিয়া যত বড় বড় হুজুর হানাফি মাদ্রাসার হানাফি মুফতি তারা সবাই বলবে যে সালাত ছেড়ে দিলে ইমান ইসলাম থাকে, যাকাত ছেড়ে দিলে ইমান ইসলাম থাকে, হজ উমরা ছেড়ে দিলে ইমান ইসলাম থাকে, সিয়াম ছেড়ে দিলে ইমান ইসলাম থাকে, তবে মাজহাব ছেড়ে দিলে আর কিচ্ছুই থাকে না। শুনছেন এগুলো ফতোয়া? আজগুবি উদ্ভট ফতোয়া, মূর্খতাপূর্ণ ফতোয়া, ইসলাম ছাড়া ফতোয়া এগুলো, কোরআন হাদিস ছাড়া ফতোয়া। তাহলে যদি আমরা সালাত ত্যাগকারীকে ফতোয়া কাফের মুরতাদ ফতোয়া দিলে যদি খারিজি হয় তাহলে ওলা ডাবল খারিজি না? ডাবল খারিজি। বন্ধুগণ তো আমরা কি বলছিলাম, সালাত ত্যাগ করা আয়াতের তাফসিরে আমরা কদ্দূর গেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা এবং কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা, তাই তারা এই ঝুঁকির মুখে হুমকির মধ্যে সালাত আদায় করত। তাহলে এটাকে সালাত উত্তর কয় প্রকার গেছে, সালাত সালাতুল খৌফ, সালাতুল মাতলুব, আর হলো সালাতুত তালিব। সালাতুত তালিব কাকে? তাহলে কি করবে সালাতুল মাতলুব? সালাতুল মাতলুব পড়বে কিভাবে? দৌড়াবে। কত জোরে দৌড়াবে? যাতে শত্রু ধরতে না পারে এত জোরে দৌড়াবে, দূর দূর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিন দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যত সংক্ষেপ করতে পারেন তাহলে অন্য সূরা আর বলবেন না, তারপরে সংক্ষেপ করেন, এরপরে কি বলবেন? আল্লাহু আকবার। সব দৌড়াইতে দৌড়াইতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। মতলব, পলায়নরত ব্যক্তির সালাত, পলায়নরত ব্যক্তির সালাত, সে দুই টার্গেটে কিন্তু দৌড়াচ্ছে, শত্রু যেন ধরতে না পারে, আর একটা হলো ইমান যেন নষ্ট না হয়ে যায়, ইসলাম যেন ঠিক থাকে। কারণ সালাত না পড়লেই তো ওই লোকটার মতো হয়ে যাবে যে তাকে তাড়ায় তাড়তেছে, যে তাকে ধাওয়া করতেছে ওই লোকটার মতো হয়ে যাবে। এই জন্য এই কারণে এই রিস্কি এই ঝুঁকি অবস্থাতেও সালাত পড়তে হচ্ছে, এইটার নাম হলো সালাতুল মতলুব, ধাওয়াকৃত ব্যক্তির সালাত। শিখলেন তো? তবে যারা তাস খেলতে খেলতে সালাত বাদ দেয় তাদের অবস্থা কি?
যারা গল্প গুজব করতে করতে সালাত বাদ দেয় তাদের অবস্থাটা কি যারা দোকানে বসে থাকার কাস্টমার আসবে এই অজুহাতে যারা সালাত বাদ দেয় তাদের অবস্থাটা কি তারা কি মুসলমান হ্যাঁ কি বোঝা গেল আয়াত তো কোরআনের এরপর সালাতুত তালিব সালাতুল তালিবের অর্থ কি ধাওয়াকারী ব্যক্তির সালাত ধাওয়াকারী ব্যক্তির সালাত কাফের হেরে গেছে মুসলমান জিতে গেছে কাফের হেরে গেছে এখন পালাইতেছে যেটি মারা পড়েছে মারা পড়েছে নিহত হয়ে গেছে আর কতটি ভাগতেছে আপনার ডিউটি কিন্তু শেষ না কি করতে হবে এই এটাও ফরজ এই কাফের পিছে ছুটো ধরো তাকে বন্দি করো হত্যা করো বন্দি করো যতক্ষণ পর্যন্ত কাফের দেখা যাবে বিচ্ছিন্নভাবে ওই যে একটা দৌড়াইতেছে ওই যে এদিকে একটা পালাইতেছে ওই যে অমুক জায়গায় লুকাইতেছে মাথা দেখা যাচ্ছিল এখন আর দেখা যায় না কি করবেন আপনি দৌড়াবেন কিন্তু দেখা যায় যে আসরের সালাত পড়েননি আসরের সালাতটা ছুটে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে তাহলে আপনি কি করবেন এই সময় সালাত পড়বেন এই সালাতের নাম কি হলো সালাতুত তালিব ধাওয়াকারী ব্যক্তির সালাত এখনো ভয় আছে ফাইন খিফতুম যদি তোমাদের ভয় থাকে তাহলে তোমরা দৌড়াইতে দৌড়াইতে সালাত পড়ো এখানে ভয় হলো শত্রু নাগালের বাইরে চলে যাওয়ার ভয় আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে সালাত পড়ি ধীরস্থিরতার সাথে সালাত পড়ি রুকু সিজদা করে সালাত পড়ি তো কাফের আরেক ফরজ ছুটে যেতেছে কাফেরকে বন্দি করা হত্যা করা হলো ফরজ ছেড়ে দেওয়া হলো কবিরা গুনাহ এখন তার কিবলা হলো ওই শত্রু ও যেদিকে পালাবে ওইটাই ওর কিবলা কোনটা যেদিকেও পালাবে যখন পূর্ব দিকে পালাচ্ছে পূর্ব দিক আর মানে কিবলা পূর্ব দিক পূর্ব দিকে ঘুরে গেল যখন ও দক্ষিণ দিকে যাবে তখন দক্ষিণ দিকে আপনার কিবলা যখন সে উত্তর দিকে পালাবে তখন উত্তর দিকে আপনার কিবলা তখন আপনার সালাত কিভাবে চলবে রশিও সাথে আছে রশি ঢাল তলোয়ার সব সাথে নিয়ে করতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা আত্তাহিয়াতুল্লাহ সালাত আর আপনি ছুটতেছেন আপনার গতি কেমন হইতে হবে তখন গতি ছিল কাফেরের চাইতে বেশি গতি যাতে নাগালে না পায় এখন আপনার গতি কাফেরের চাইতে বেশি হবে যাতে সে ছুটে না যায় আপনার আওতামুক্ত আপনার নাগালের বাইরে না যেতে পারে গতিটা এমন থাকবে দৌড়ানো আর সালাত পড়বেন ফাইন খিফতুম যদি ভয় থাকে তাহলে দৌড়াইতে দৌড়াইতে সালাত পড়ো এখানে কিসের ভয় শত্রু নাগালের বাইরে চলে যাওয়ার ভয় এবার আপনি শত্রুকে পেয়ে গেছেন শত্রুকে বাগে পেয়ে গেছেন এখন শত্রুর হাত পা বাঁধবেন আবার সালাতও চলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন তখন কিভাবে সালাত পড়বেন এটাকে বলা হয় সালাতুত তালিব ধাওয়াকারী ব্যক্তির সালাত সব ঠিক রাখতে হবে বিচক্ষণতা ঠিক রাখতে হবে তাকে আটকাইতে যে আবার আপনি নিজের জন্য তার খপ্পরে না পড়ে যান তাকে বাঁধতে হবে আর সালাতও পড়তে হবে কারণ কি সূর্যটা ডুবে গেলেই তো আপনি ওর মতো হয়ে গেলেন কোনো পার্থক্য নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা এতক্ষণ যে তাড়তেছিলেন ওকে আর ও যে পালাইতেছিল কেন আপনি মুসলিম আর ও কাফের এই জন্য পালাইতেছিল এই জন্য আপনি তাকে তাড়তেছিলেন যখন আপনার সূর্য ডুবে গেল তখন আর কোনো পার্থক্যই থাকলো না এই জন্য আল্লাহ বলছেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান বুঝতে পারতেছেন সালাত কি এটাই তো বুঝি নাই এই পর্যন্ত সালাত আমাদের সমাজে সালাত হলো তাস খেলার চাইতো মামুলি জিনিস একটা কাস্টমারের চাইতো দাম কম বন্ধুর সাথে গল্প গুজব করতেছিলাম এদেরই দাম বেশি সালাতের দাম কম আর যখন সালাত ফরজ হয়েছিল এই ফরজ যারা আদায় করেছিল সেই ফরজ সালাত আদায় করার ইতিহাসটা দেখেন এগুলো সব হাদিসের কিতাবে আপনি পেয়ে যাবেন এগুলো কখনো আওয়াজ শুনছেন
এগুলো শোনা দরকার না? নামাজি কিভাবে হবেন? নামাজির ওয়াজই তো হয় না, নামাজি বানানোর ওয়াজই তো পড়ে আছে কোথায়, আর আপনি নামাজি হবেন কি করে? দেখছেন না, তারপরে যারা নামাজি বানাবেন তাদের ভূমিকা তো মারাত্মক, দুঃখজনক ভূমিকা। সিনাই সিনাই ইসলাম ঢুকাই দেওয়ার ওয়াজ চলতেছে বন্ধুগণ। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহেমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, সবচেয়ে সঠিক ফতোয়া। কি বলছেন? যে যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের, ইসলামের যে কোনো রুকন ত্যাগ করলে সে কাফের, ইমাম আহমদ বিন হাম্বল। কারণ কি? ইসলামের রুকনগুলো হলো ইসলাম গঠন প্রণালী, আপনার ভিতরে ইসলাম উপার্জিত হয়েছে, ইসলাম আপনার ভিতরে তৈরি হয়েছে। ইসলাম গঠন করার প্রণালী কি আপনাকে যদি আমি বলি, তাহলে কি এটা কি খালি বলি? এক নিঃশ্বাসে দশবার বলতে পারবেন, পাঁচবার বলতে পারবেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত? এটা দশবার বলতে পারলেই না মুসলমান হয়ে গেল? এটা কি বলি আওড়ানোর বুড়ি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত মুখ দিয়ে খালি উচ্চারণ করলেই হলো? আপনাকে বুঝতে হবে যেভাবে সালাত নাজিল হয়েছে, যেভাবে সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে, যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন, যেভাবে তৎকালীন মুসলমানরা গুরুত্ব দিয়েছেন, যেভাবে কোরআন হাদিসে সালাতের গুরুত্ব এসেছে, সেইভাবে আপনি সালাতকে আগে বুঝবেন, তাহলে তো আপনি সালাত কায়েম করতে পারবেন আপনার জীবনে। বন্ধুগণ, এরপরে আসছে আরেকটা সালাত, আরেক প্রকার সালাত, সেটার নাম কি জানেন? সালাতুত্তালাহম, লাহম থেকে লাহামা ইউলাহিম, মানে অর্থ হলো একজনের গোশতের সাথে, গায়ের সাথে আরেকজনের গা লেগে যাওয়া, এরকম যুদ্ধ আগে হয়েছে। তো দেখবেন যে কতগুলো মুভি তৈরি হয়েছে, দি মেসেঞ্জার, বদরের যুদ্ধ দেখাই না, আপনারা দেখছেন কেউ? এগুলো তো ইসলামের ইতিহাস দেখে, ইসলামের ইতিহাস পড়ে তারা বানাইছে। সে যুগে অনেক সময় যুদ্ধ তুঙ্গে উঠে যেত, যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন দুই পক্ষ এইভাবে মিশে যায়। একবারে আপনি দশটা দশটি মল্লযুদ্ধ পাশড়াপাশড়ি চলে, তলোয়ার ঢাল সব একাকার একাকার একসাথে হয়ে যায়, এটাকে বলা হয় সালাতু ওয়াক্তিত তালাহুম, দুই পক্ষ সংমিশ্রিত হয়ে যাওয়ার সময় সালাত। এই যে আপনার এক ফিট দূরে দাঁড়িয়ে আছে কে? শত্রু দাঁড়িয়ে না, সে আপনাকে হত্যা করার জন্য কৌশল খুঁজতেছে, আর আপনি তাকে হত্যা করার জন্য সেকেন্ডে ফয়সালা হয়ে যেতে পারে, হয় আপনার শিরচ্ছেদ হয়ে যাবে তার হাতে, অথবা আপনার হাতে তার শিরচ্ছেদ হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতি, এইরকম পরিস্থিতিতে যে সালাত পড়তে হয়, সেই সালাতের নাম, পদ্ধতির নাম কি? সালাতুত্তালাহম। কাফের এবং মুসলিম সংমিশ্রিত হয়ে যাওয়ার সময়কালীন সালাত। তাহলে এই সময় সালাত কয় ওয়াক্ত, কয় রাকাত? এই যে ভয়ভীতির সময় আপনি সালাত পড়বেন দুই রাকাত, দুই রাকাতের সাথে মাইনাস কতগুলো আছে? কিবলা মাইনাস, কিয়াম মাইনাস, রুকু মাইনাস, সিজদা মাইনাস, তাশাহুদ মাইনাস আছে না? এমনকি সালাম, ডানে বামে সালাম, সামনের দিকেই সালাম দিলেন, তাহলে এটার পদ্ধতি নির্ধারণ করবে কে? যে পালাইতেছে সে। আর পদ্ধতি নির্ধারণ করবে কে? যে ধাওয়া করতেছে সে। আর একটা কি? ওয়াক্তুত্তালাহম, যখন এই যে শত্রু আপনার কতটুক কাছে? এক ফিট, এক ফিট কাছে, অথবা ধরেন যে শত্রু আর আপনি ঢাল তলোয়ার বাদ দিয়ে এখন মল্লযুদ্ধই শুরু হয়েছে, লড়াই, কুস্তি শুরু হয়ে গেছে, এই কুস্তির মাধ্যমে কে কখন কার গলা টিপে হত্যা করতে পারবে? কারো কাছে হয়তো অস্ত্র নাই, অস্ত্রমুক্ত কুস্তি চলতেছে, কে কার গলা টিপে হত্যা করবে? ওই সময়ও সালাত পড়তে হবে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমাদের ভয় থাকে তাহলে সেই সময় তোমরা ভয়ের মধ্যে সালাত পড়ো। সহি মুসলিমের মধ্যে এসেছে তখন মাত্র এক রাকাত, কয় রাকাত পড়বেন? যখন পরিস্থিতি আরো কঠিন তখন এক রাকাত, চার রাকাতের সালাত কয় রাকাত পড়বেন? তারপরও কি? তিন রাকাত আল্লাহ কমাই দিলেন,
এক রাকাত সালাত পড়বেন, সেই এক রাকাতে আবার কিবলা নাই, কিয়াম নাই, রুকু নাই, সিজদা নাই, তাশাহুদ বৈঠক নাই, দেখছেন, কিন্তু সালাত নাই এই কথা চলবে না। সালাত পড়ো, সালাত পড়তে হবে। এরপরে আসেন আয়াতের শেষে আল্লাহ কি বলছেন, ফারিজালান আও রুকবানান, দৌড়াইতে দৌড়াইতে আরোহী অবস্থায় তোমরা সালাত পড়ো, ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদে থাকবে, যখন নিরাপদ, এতক্ষণ কি নিরাপদে সালাত ছিল, নিরাপদে যখন থাকবে না, তখন যে যেভাবে পারো দৌড়াইতে দৌড়াইতে মোটর সাইকেলে চড়া অবস্থায়, হ্যাঁ, এক রাকাত পর্যন্ত পড়ো, এইগুলো যতগুলো মাইনাস করে পড়ো, কিন্তু সালাত পড়তে হবে। ফাইজা আমিনতুম থাকবে, তখন আল্লাহ কি বলছেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তখন তোমরা সালাত পড়ো, আল্লাহর জিকির করো, অর্থ আলোচনা শুরু হয়েছে কিসের, সালাতের না, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির করো, আকিমিস সালাত লিযিকরি, তোমরা জিকির কায়েম করার জন্য সালাত কায়েম করো, জিকিরের জন্য সালাত কায়েম করো, এই জন্য এখানে সালাতকে জিকির বলা হচ্ছে, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তাহলে যখন নিরাপদে তোমরা থাকবে, তাহলে বোঝা গেল এতক্ষণ পর্যন্ত আমি যেভাবে পারি, আমি যে পদ্ধতি নির্ধারণ করব, সেই পদ্ধতিতে সালাত, এই চার প্রকার সালাত আমি যেভাবে পারবো ওইভাবে, আর যখন নিরাপদে থাকব তখন আল্লাহ বলছেন কি, কামা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে সালাত পড়তে হবে, তার মানে মসজিদে যখন সালাত হবে, বাড়িতে যখন সালাত হবে, তখন সালাত পড়তে হবে কিভাবে, আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কিভাবে, আল্লাহ কি কখনো এসে ইমামতি করছে, নাকি আল্লাহ কাউকে পাঠাইছিল, আল্লাহ আসে নাই, আল্লাহ কাউকে পাঠাইছিলেন, কাকে পাঠাইছিলেন, জিবরিল আলাইহিসসালাম, জিবরিল আলাইহিসসালাম কি করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আসেন, আপনাকে সালাত শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আল্লাহ পাঠাইছেন, ওই আল্লাহ পাঠিয়ে যেই সালাত শিক্ষা দিয়েছিলেন ওইটার নামই হলো আল্লাহ যেভাবে শিখিয়েছেন। আল্লাহ যেভাবে কাকে শিখিয়েছেন, আমাদেরকে ডাইরেক্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আল্লাহ শিখিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে, 10 ওয়াক্ত সালাত, প্রথম দিন 5 ওয়াক্ত, পরের দিন 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত সালাত আল্লাহ তাবারাকাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইমামতি করে শিখিয়েছিলেন। হ্যাঁ, এটার নামই হলো আল্লাহ যেভাবে শিখিয়েছেন। তাহলে আমরা সালাত পড়ব প্রথমে কার পদ্ধতিতে, আল্লাহর পদ্ধতি, কার পদ্ধতিতে সালাত পড়তে হবে, এই আয়াতে পাওয়া যাচ্ছে, আল্লাহ যেভাবে তালিম দিয়েছেন সেভাবে সালাত পড়তে হবে, আল্লাহ যেভাবে সালাত শিক্ষা দিয়েছেন এই সালাত কোথায় পাওয়া যাবে, এই সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাওয়া যাবে, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন, বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো ওইভাবে যেভাবে আমাকে সালাত পড়তে দেখো, বলছেন না, তাহলে এখন কি যেভাবে ইচ্ছে সেভাবে পড়তে পারবো, সালাত কয়ভাবে পড়া হয় জানেন আপনারা, সালাতের কয়টা পদ্ধতি, সালাতের কয়টা পদ্ধতি শুনেন আমার কাছে, বর্তমান যুগে সালাতের পদ্ধতি মোটামুটি 6-7টা পাওয়া যায়, কি, 1 নম্বর হলো হানাফি পদ্ধতি, 2 নম্বর শাফেই পদ্ধতি, 3 নম্বর মালিকি পদ্ধতি, 4 নম্বর হাম্বলি পদ্ধতি, 5 নম্বর শিয়া পদ্ধতি আছে, 6 নম্বর পুরুষ পদ্ধতি, 7 নম্বর মহিলা পদ্ধতি আছে আপনাদের দেশে, হ্যাঁ বলে না, শিয়া পদ্ধতি, এখানেও কিন্তু আমাদের জানতে হবে কার পদ্ধতিতে সালাত পড়তে হবে আমাদেরকে, ক্লিয়ার হয়েছে, 7 প্রকারের মধ্যে কোন পদ্ধতি আছে, হানাফি পদ্ধতি, শাফি পদ্ধতি, মালিকি পদ্ধতি, হাম্বলি পদ্ধতি, শিয়া পদ্ধতি, পুরুষ পদ্ধতি, মহিলা পদ্ধতি আছে না, 7
প্রকার পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় পদ্ধতি ছিল জানেন? দুই পদ্ধতি, দুই পদ্ধতি ছিল। কি কি দুই? নবী পদ্ধতি সালাতুর রাসূল সালাতুন নবী, আর একটা ছিল সাহাবী পদ্ধতি। সাহাবী পদ্ধতির সালাত ছিল। জনক সাহাবী মসজিদে নববীতে এসে আল্লাহর রসুলের উপস্থিতিতে আল্লাহর রসুল দেখছেন, আল্লাহর রসুল ভালো করে শুনবেন, রসুলের যুগে কয় পদ্ধতি ছিল? দুই পদ্ধতি। আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে আছেন, এক সাহাবী এসে সালাত পড়তেছে, সালাত পড়ে কমপ্লিট করে ফেললো, আল্লাহু আকবার দিয়ে শুরু করলো আর আসসালাম সালাম দিয়ে শেষ করে তারপর চলে যাচ্ছে। আল্লাহ রসুল সালাম দিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল বসা সালাম দিবে না, সালাম আলাইকুম, এই শোনো শোনো শোনো, তোমার সালাতটা আমি দেখেছি, তুমি যেভাবে সালাত পড়েছো এই সালাত হয় নাই। তাহলে দুইটার মধ্যে একটা বাদ পড়ে যাচ্ছে। দুই পদ্ধতির সালাত, সাহাবি যে পদ্ধতিতে সালাত পড়েছে এটা কি হানাফি পদ্ধতি? কি পদ্ধতি এটা ভাই, বলেন না কেন? নাকি মনোযোগ সহকারে শোনেন না? সাহাবি যে পদ্ধতিতে সালাত পড়েছে এটার নাম কি হানাফি পদ্ধতি, শাফি পদ্ধতি, হাম্বলি পদ্ধতি, কি পদ্ধতি? সাহাবি পদ্ধতি, এটা বলতে পারেন না? সাহাবি যে পদ্ধতিতে পড়লেন সেটা হলো সাহাবি পদ্ধতি। সাহাবি পদ্ধতিতে সালাত পড়লেন, সাহাবি লোক না তো, সাহাবি যদি হয়ে থাকে তো উনি যেই পদ্ধতিতে সালাত পড়েছেন এটার নাম তো সাহাবি পদ্ধতি হইবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবি বেদুইন ব্যক্তি, তুমি যে সালাত পড়েছ এই সালাতটা আমি দেখেছি, এই সালাত কিন্তু হয় না। আছে এই হাদিস আপনারা শুনছেন? অবশ্যই শোনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, এই লোক এই সাহাবি তুমি ফিরে যাও, আবার এই সালাতটা পড়ো, তোমার সালাত হয় নাই। কয় পার্সেন্ট হয় নাই বলছেন? হ্যাঁ, 100% হয় নাই। কোটাই ধরাইতে বললেন না, যদি কোনো এক রাকাত হই না হইতো তাহলে বলছে এই রাকাতটা তুমি দোহরাও, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো সালাত দোহরাও। আচ্ছা দোহরাইলো, দোহরানোর পর আবার চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর যে ফসল্লি ফাইনাকা লাম তুসল্লি, তুমি আবার সালাত পড়ো, তোমার সালাত মোটেও হয় নাই। হইছে? এরপর আবার তৃতীয়বার ওই আবার ওই লোক সালাত পড়লো, তৃতীয়বারও ওই লোক এই একইভাবে সালাত পড়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল কি বললেন? এর যে ফসল্লি ফাইনাকা লাম তুসল্লি, এই লোক তুমি আবার সালাত পড়ো, তোমার সালাত কিন্তু হয় নাই, মোটেও হয় নাই, সালাত দোহরাও তুমি। হইছে? এই যে সাহাবি বারবার সালাত পড়তেছে আর সালাতটা হচ্ছে না, এটা কিন্তু এই সালাতের পদ্ধতিটা কিন্তু আমাদের দেশে বা বর্তমান বিশ্বে একটা মাযহাব গ্রহণ করেছে, বলছে এই পদ্ধতিতে সালাত হয়। কিতাবের মধ্যে লিখে দিছে নুরুল আউন, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আপনি দেখবেন এই সালাত হয়। বুঝেছেন না? রাসূল বললেন তিনবার, হয় নাই হয় নাই হয় নাই, বলছে মাযহাবে হয়। বুঝা গেছে? মাযহাবের দৃষ্টিতে হয়। আপনি নুরুল আনোয়ার খুলে মাদ্রাসায় যে নুরুল আনোয়ার কিতাব খুলে দেখেন, এত ব্যাখ্যা দেওয়ার উপায় নাই, সুযোগ নাই। ঠিক আছে, তাহলে গেল না? সাহাবি সাহাবি পদ্ধতিকে আল্লাহ রসুল ক্যান্সেল করে দিলেন, তাহলে কোনটা চলবে? সল্লু কামার এই তুমি নিউ সল্লি, ওই লোক বললেন ইয়া রসুল আল্লাহ আমি আর পারি না, আমার পক্ষে এর চেয়ে আর ভালো সালাত পড়ার উপায় নাই, আমি পারি না। তখন আল্লাহ রসুল কি শিক্ষা দিলেন? সেই সালাতুর রসুল শিক্ষা দিলেন। তাহলে দুই প্রকার সালাত ছিল, সেই দুই প্রকারের এক প্রকার ক্যান্সেল করে দিলেন, থাকলো কয় প্রকার? এক প্রকার। কিয়ামত কাল পর্যন্ত কয় প্রকার থাকবে? এক প্রকার। কিন্তু সমাজে আছে কত প্রকার? এই হলো, এই জন্য আপনারা জেনে রাখবেন। এখন এখন তাহলে বলি, এতক্ষণ তো আপনারা শুনলেন বেনামাজি, তাহলে কি আপনারা নামাজি আর বেনামাজি? ইসলাম সালাত ফরজ করেছে আর ইসলাম সালাত কায়েম করার, ইসলাম মুসলিম সমাজে 100% মুসল্লি তৈরি করার পন্থাও দিয়ে দিয়েছে।
কর্মসূচি দিয়েছে। মুসলমান সমাজে একটাও বেনামাজি থাকবে না সেই ব্যবস্থা ইসলাম দিয়েছে। এই ব্যবস্থা কি আপনারা পাইছেন? ইসলাম সালাত ফরজ করেছে, আর এই ফরজটা যেন মুসলমানরা 100% মুসলমান, বালিগ মুসলমান এই এই সালাত কায়েম করে, এর ব্যবস্থা এবং কর্মসূচিও ইসলাম দিয়েছে। এই কর্মসূচিটা আপনাদের এলাকায় আছে, বাস্তবায়ন করেন? সালাত মুসল্লি তৈরি করার কর্মসূচি কি শুনবেন? কই সবাই শুনবেন না কেউ কেউ শুনবেন? হাত উঠান। এতক্ষণ তো বুঝলেন যে সালাত ত্যাগ করা যায়, ত্যাগ করা যায়। সালাত ত্যাগ করলে কি হয়? কাফের হয়ে যায়। সাহাবায়ে কেরাম এরকম ঝুঁকিপূর্ণ, চারটা ঝুঁকিপূর্ণ অবস্থায় সালাত পড়তেন কেন? ইসলাম ঠিকানার জন্য, ইসলাম ঠিকানার জন্য। তাহলে এখন আপনারা সেই সালাতকে কায়েম করার জন্যে সালাত কায়েমের তিনটা কর্মসূচি আপনারা জানবেন না? এই তিনটা কর্মসূচির মাধ্যমে মুসলিম সমাজ একেবারে বেনামাজি শূন্য হয়ে যাবে। কি হবে? বেনামাজি শূন্য হয়ে যাবে। দুইটা কর্মসূচি আপনাদের শোনা আছে, জানা আছে, কিন্তু বুঝা নাই। কি বুঝলাম, কি বললাম, বুঝতে পারছেন? দুইটা কর্মসূচি কিন্তু আপনাদের জানা আছে, জানেন আপনারা? বলেন তো দুইটা কর্মসূচি। আমি জানি আপনারা জানেন, কিন্তু বুঝেননি। কেন বুঝলেন, কেন, কিভাবে বুঝলাম আপনারা বুঝেননি? এই কারণে বুঝতেছি যে যেহেতু আপনারা এই দুইটা কর্মসূচি জানেন, তারপরও কেন বললেন আপনারা যে 60% বেনামাজি? এ থেকেই বুঝতে পারছি যে আপনারা তাহলে কর্মসূচিগুলো বুঝেননি। এক নম্বর কর্মসূচি শুনেন তো, আমি আগে আরেকটু ক্লিয়ার করি। একটা যে প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা মনে আছে? যে জন্য নামাজি হইতে পারে নাই, নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে, এই প্রশ্নের জবাব আমরা এই পর্যন্ত পাই নাই। পাইছেন? হ্যাঁ, তাহলে এবার শুনেন। নামাজি বলা হয় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ পুরোপুরিভাবে রসুলের পদ্ধতিতে পড়ে, এই ব্যক্তিকে নামাজি বলা হবে। আবার বলবো, নামাজির সংজ্ঞা, নামাজি কাকে বলা হয়? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত, এতক্ষণ যাবৎ আপনারা কি কি শুনলেন? আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? তাহলে পড়তে হবে কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে এখানে দুইটা শর্ত, পাঁচ ওয়াক্ত পড়তে হবে আর রাসূলের পদ্ধতিতে পড়তে হবে, এই ব্যক্তি হলো মুসল্লি, এই ব্যক্তি হলো সালাত আদায়কারী। বুঝা গেছে? দুইটা শর্ত। বেনামাজি কাকে বলে? পাশে আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত পুরা পড়ে না। বুঝা গেছে? কয় ওয়াক্ত পড়ে? চার ওয়াক্ত পড়ে। চার ওয়াক্ত পড়ে, এই ব্যক্তি কি বেনামাজি? পাক্কা বেনামাজি না কাঁচা বেনামাজি? পাক্কা বেনামাজি। আর একটা হলো, যে ব্যক্তি রসুলের পদ্ধতিতে পড়ে না, সে নামাজি না বেনামাজি? সে পাঁচ ওয়াক্ত পড়েও বেনামাজি। ওই যে সাহাবিকে আল্লাহ রসুল তিনবার নামাজ পড়ার কথা বললেন না, তুমি যাও নামাজ দোহরাও, তোমার নামাজ হয় নাই, তোমার সালাত হয় নাই, রসুলের পদ্ধতিতে সালাত পড়া আর না রসুল সাল্লামের পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে সালাত পড়া না পড়া সমান না, পাঁচ ওয়াক্ত পড়লেও বেনামাজি। বুঝা গেছে? তাহলে দুইটা বেনামাজি কিভাবে হয়? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত পুরো করে না, কয় ওয়াক্ত করে? চার ওয়াক্ত পড়ে। তাহলে তিন ওয়াক্ত আর দুই ওয়াক্ত আর এক ওয়াক্ত যারা পড়ে, ওদের কোনো খবর আছে? চার ওয়াক্ত পড়লো সে বেনামাজি, আর পাঁচ ওয়াক্ত পড়ে কিন্তু রসুলের মতো পড়ে না, সে বেনামাজি।
ওই ব্যক্তি যদি সারা জীবন এভাবে সালাত পড়তো, যে সাহাবীকে আল্লাহ রাসূল বারবার পড়তে বলতেছেন, সে যদি এক মাস যাবত পড়তো তাহলে সালাত হইতো তার? আল্লাহ রাসূল তাকে কি শিক্ষা দিলেন? অবশ্যই আমি যেভাবে সালাত তোমাকে শিক্ষা দিয়েছি ওইভাবে সালাত পড়তে হবে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার পালা শেষ, এরপরে আমি ইনশাল্লাহ বিদায় নিব। তো কর্মসূচি বুঝতে পারছেন? আপনাদের জানা কর্মসূচি দুইটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। 7 বছর, শুনছেন না? এটা এটা কি? এটা মুসল্লি বানানোর কর্মসূচি, বেনা মুসলিম সমাজকে বেনামাজি শূন্য করার কর্মসূচি। কিন্তু বেনামাজি শূন্য হয় নাই কেন? বুঝেননি? কর্মসূচি জানেন এবং শুনেছেন কিন্তু কাজ হয় নাই। কারণ কি? আলহামদুলিল্লাহ আমি এই কর্মসূচি আমার বাড়িতে বাস্তবায়ন করছি। একটা কর্মসূচিতেই হয়ে যায়। একটা, কোনটা? সন্তানদের যখন বয়স 7 বছর হবে তখন আদেশ দিবেন। কি আদেশটা কবে দিবেন? যেদিন বার্থডে করে, আমাদের দেশে তো বার্থডেও করে, তাই না? বাচ্চাদের সন্তানদের এই জন্ম তারিখ এসে গেছে, বার্থডে করা লাগবে। তো বার্থডে যেদিন করবেন ওই দিন 7 বছর হয়ে গেছে, এই সালাত পড়ো, শেষ। আদেশ যে দিবেন, আদেশ আপনাকে আল্লাহর রাসূল দিতে বলেছেন, আদেশ দাও। কিন্তু ওই 7 বছরের শিশুর আদেশ পালন করা কি ফরজ নাকি? না, ফরজ না। আপনার আদেশ দেওয়া ফরজ, কিন্তু সন্তানের আদেশ পালন করা ফরজ না। কারণ ও তো বালিগ হয় নাই, ওর তো কলমই এখনো ধরা হয় নাই। কলম কি ওর চালু হয়েছে? আমলনামায় তো তার নেকি গুণা কিচ্ছু লেখা হয় না। কিন্তু অভ্যস্ত, 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত করার জন্য প্রথম কর্মসূচি হলো 7 বছরে তাকে শিক্ষা দিতে হবে। এরপরে যখন, তাহলে 7 বছরে যে আপনি সালাতের আদেশ দেওয়া শুরু করবেন, কতদিন পর্যন্ত দিবেন? 3 বছর পর্যন্ত, 10 বছর বয়স। 10 বছর বয়স হয়ে গেলে আদেশ দেওয়ার পাশাপাশি প্রহরও করবেন, লাঠি পেটা। লাঠি পেটা করা কি ফরজ? যে সন্তানকে 7 বছর থেকে সালাতের আদেশ দেয় না দেয়, সেই ব্যক্তি কি বেনামাজি তৈরিকারী? বেনামাজি এমনি হয় নাকি? বেনামাজি তৈরি করা হয়। আদেশ না দিলে এটা বেনামাজি তৈরি হবে? যদি প্রহর না করেন তাহলে বেনামাজি তৈরি হবে, হবে না? আচ্ছা বলেন তো, 10 বছর বয়সে যদি সালাত না পড়ে তাহলে আপনি প্রহর করলেন, যখন 15 বছর বালিগ হয়ে গেল তখন আপনি কি করবেন? তখন প্রহর বাদ দিয়ে আদর করবেন না কি হবে? তখন হলো এই যে দেখেন, যদি 10 বছরের মায়েরও কাজ না হয় তাহলে ইসলামের তৃতীয় কর্মসূচির মাধ্যমে মুসলিম সমাজ কিভাবে বেনামাজি মুক্ত হবে তার দেখেন কর্মসূচিটা। তখন করতে হবে সংহার। কি করতে হবে? প্রহার আর সংহারের মধ্যে পার্থক্য বুঝেন? হত্যা, মৃত্যুদণ্ড। সালাত ফরজ হয়ে যাওয়ার পর, বালিগ হওয়ার পর যদি সালাত না পড়ে তাহলে প্রহার নয় সংহার করতে হবে, এবং এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। যখন 12 বছর 15 বছর বয়স হয়ে যাবে তখন তার বার্থ সার্টিফিকেট নিয়ে থানায় জমা দেবেন, বলবেন যে আমার ছেলের বয়স, আমার মেয়ের বয়স 15 বছর হয়ে গেছে, সালাত পড়ে না, অথবা বালিগ হয়ে গেছে, সালাত পড়ে না, আপনারা তার মৃত্যুদণ্ড কার্যকর করেন। মৃত্যুদণ্ড যখন কার্যকর হয়ে গেল তখন আর সমাজে বেনামাজি থাকবে? 100% হয়ে গেল না? 7 বছরে 90%, 7 বছর থেকে 10 বছরে আদেশ দিলে 90% নামাজি হবে। যারা হলো না তারা প্রহরের কারণে, প্রহরের বয়স কতদিন? 15 বছর, 5 বছর পর্যন্ত লাঠি পেটা, আদেশ এবং লাঠি পেটা। এতেও যদি না হয় তাহলে দেখবেন 1% হয়তো রয়ে গেছে যারা সালাত পড়ে না, এদেরকে তৃতীয় কর্মসূচির মাধ্যমে বেনামাজি শূন্য করা হবে, সংহার, হত্যা, মৃত্যুদণ্ড। এবং এটা হাদিসে পাওয়া যায়, এটা কিন্তু আপনারা শুনেননি, এটা কিন্তু অনেকেই আমরা জানিও না, বেনামাজি সালাত ত্যাগকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। বোঝা গেছে? এটা শুনলেও তো গাটা শিহিরে ওঠে না? সর্বনাশ।
আজকে বেনামাজিরা কি মনে করবে? বলবে হাই হাই, ইসলামের দৃষ্টিতে আমরা মৃত্যুদণ্ডযোগ্য। এসব ওয়াজ না জানা থাকার কারণে আমাদের সমাজে পাক্কা ইমানদারও এক ওয়াক্ত নামাজ পড়ে না, দেখছেন? আর রসুলের যুগে পাক্কা মুনাফেকও এক ওয়াক্ত সালাত ছাড়ত না। ওদের ওদের সালাত পড়া দরকার কি? কিন্তু ওরা দেখতো হাই হাই, এত সুন্দর একটা বাড়ি করলাম, এত সুন্দর একটা খেজুরের বাগান করলাম, দোকান পাট, আত্মীয় স্বজন, জামাইটা এত যোগ্য নিলাম, কিন্তু আমি থাকবো কবরস্থানে, থাক পড়ি নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজও ছাড়ত না। কেন? বাড়ির মায়ায়, দুনিয়ার মায়ায়, কারণ আমার তো কবরস্থানের জায়গায় হবে মৃত্যুদণ্ড, এই জন্য তারা সালাত পড়তো। কিন্তু এসব ওয়াজ না জানার কারণে আমাদের দেশে পাক্কা ইমানদার হয়েও এক ওয়াক্ত সালাত পড়ে না। আমাদের দেশে এরকম ইমানদার দেখা যায়, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দেশের ইমানদার অনেকেই বলে যে আমি ওই ওই ব্যক্তি, ওই বেটা দাড়ি রাখলে কি হবে, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, ওর তো ইমান নাই। আর আমি নামাজ না পড়লে কি হবে, আর দাড়ি না রাখলে কি হবে, আমার ইমান আছে। আছে পাক্কা ইমানদার, কিন্তু এক ওয়াক্ত সালাত পড়ে না। আর রাসূলের যুগে পাক্কা মুনাফিকি মুনাফিক এক ওয়াক্ত সালাত ছাড়ত না। বোঝা গেছে? কর্মসূচির কর্মসূচির ফায়দা দেখছেন? ইসলামে বেনামাজি, মুসলিম সমাজকে বেনামাজি শূন্য করার কর্মসূচি হলো এই তিনটি, কিন্তু দুইটা আমরা বুঝি নাই, দেখে কার্যকর করতে পারি নাই, আর একটা তো জানিও না, এটা শুধু ওয়াজ শোনানোর মতো, এটা কার্যকরের উপায় নাই। আছে, আপনি কার্যকর করতে পারবেন? এটা এই জন্য বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি দুইটা কর্মসূচি শুধু আপনার হাতে, আর তৃতীয়টা ইসলামী রাষ্ট্রের হাতে। হ্যাঁ, বোঝা গেছে? আপনি আবার আজকে যে কার্যকর করে দিলেন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে আজকে যে সালাতের উপরে আমরা ওয়াজ শুনলাম, আরও বক্তব্য ছিল, আপনাদেরকে সূরা তওবার 5 নম্বর আয়াত দেখে নিতে বললাম। এখানে আল্লাহ মৃত্যুদণ্ড ঘোষণা করছেন, বেনামাজির শাস্তি মৃত্যুদণ্ড। বেনামাজি ব্যক্তি ইমানদার ভাই নয়, দিনী ভাই নয়, এগুলো আল্লাহ সূরা তওবার মধ্যে বলে দিয়েছেন। 5 নম্বর আয়াত আর 11 নম্বর আয়াতের তর্জমা পড়বেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে আজকে যে হক কথাগুলো আমরা শুনলাম, এগুলো আল্লাহ তবরকতাল্লাহ আমাদেরকে বুঝার এবং বাস্তবায়নের এবং আমাদেরকে দাওয়াত দেওয়ার আল্লাহ তবরকতাল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعداءك اعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة وعلماء وعامة المسلمين، وخذ بنواصيهم الى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. امين امين آمين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.